আজকে আপনাদের নিয়ে যাব পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের কেন্দুর গ্রামে। এই গ্রামে আছে সাউ পরিবারের দামোদর মন্দির। চলুন আমার সঙ্গে এই দামোদর মন্দির দর্শন করে আসি। আমি এ যাত্রায় বর্ধমান থেকে কৃষক সত্যু পেরিয়ে শেহারা বাজার পর উচালনে পৌঁছালাম। উচালন আমতলা মোড় থেকে ডান দিকে টার্ন নিয়ে এক লক্ষ্মী রাস্তা ধরে কেন্দুর মোড়ে পৌঁছালাম। এই কেন্দুর মোড় থেকে ডান দিকে রাস্তা ধরে সোজা কেন্দুর গ্রামে পৌঁছাতে হবে। প্রথমে গেলাম বিখ্যাত দামোদর মন্দির চত্বরে। এই দামোদর মন্দিরটি ইটের তৈরি, দক্ষিণমুখী, একরত্ন শ্রেণীর। মন্দিরের দেওয়ালে টেরাকোটার কাজ দেখা যায়। মন্দিরের গর্ভগৃহে শ্রী শ্রী দামোদর, যা নারায়ণ শিলার, প্রত্যেক দিন পূজা অর্চনা করা হয়।
দামোদর মন্দির দেখার পর গ্রামের অন্যান্য মন্দিরগুলি দর্শনের জন্য গেলাম। গ্রামের রক্ষাকালী মন্দির, রায় পরিবারের দুর্গাবাড়ি, পাঁচটি শিব মন্দির দর্শন করলাম। দাদা, রক্ষাকালী মাতা মন্দির না, কখন কি পুজো হয়? ফাল্গুন মাসে বড় করে পুজো হয়। দনি তো পুজো হয়, নিত্য সেবা যেটা, এটা হয় না? নিত্য সেবা হয় না, একটাই বড় করে, একটাই বড় করে পুজো হয়। মন্দির সম্বন্ধে একটু বলুন, কিসের কিসের মন্দির আছে এখানে? এই এই মানে পাঁচটা শিব মন্দির দেখছেন এবং এই দুর্গা মন্দির, এই দুর্গা মন্দিরটাকে এক কথায় নাট মন্দির হিসাবেই চেনে সবাই। আর এই দুর্গা পুজো যেমন হয় পুজো হয়, এবং নবমী দিন এখানে আমাদের একটা অনুষ্ঠান করানো হয়। আচ্ছা, এবং দশমীর দিন একটু খাওয়া দাওয়ানো খাওয়ানো, হ্যাঁ, যেটা দুর্গাপুজোর সময়। আর বাকি যে পিছনে যে শিব মন্দিরগুলো দেখতে পাচ্ছি ওগুলো প্রত্যেকদিন নিত্য সেবা হয় আমরা রায় পরিবারের। হ্যাঁ, আপনি সদস্য এই রায় পরিবারের? কী নাম আপনার? বিশ্বরূপ রায়। বিশ্বরূপ রায়, হ্যাঁ, ধন্যবাদ দাদা, আমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। গ্রামের আর এক প্রান্তে আছে শ্রীধর মন্দির, কিছু পুরাতন শিব মন্দির এবং বড় কালীমা মন্দির, সেগুলিও দর্শন করলাম।
মানে আপনি ওইখানে ওইটাতে দেখলে বুঝতে পারবেন ওর সাল তারিখ ইত্যাদি লেখা লেখা আছে। অতএব আমাদের দাদুদের আমলেও আমরা দাদুদের মুখ থেকে এই মন্দির সম্বন্ধে শুনেছি, মানে কখনকার তৈরি কি পাড়াগত ভাবে লক্ষ্মীনারায়ণের পুজো হয় বা অপরটা ক্লাব। নমস্কার দাদা, এই মন্দির সম্বন্ধে একটু বলুন। আমার এই কালী মন্দিরটা কবে কি প্রতিষ্ঠা হয়েছে? এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে বহুত দিন আগে স্যার। মন্দির আচ্ছা 1412 সালে হচ্ছে পুনর্নির্মাণ হয়েছে, মানে মন্দিরটা তার আগে থেকে, তারও 300 বছর আগে। এখানকার ব্রাহ্মণদের মুখে আমাদের যেটা শোনা যে এর যে সমস্ত পুঁতি তখনকার দিনে তাল পাতায় লেখা পুঁতিতে এই সমস্ত ডকুমেন্টস নাকি পাওয়া গেছিলো, তারপর সেই সমস্ত ডকুমেন্টস ওইগুলো উড়িয়ে নষ্ট হয়ে গেছে। মানে কতদিন আগেকার আমাদেরও জানা নাই, কিন্তু আজ থেকে যে কত বছর মানে তখনকার মানে তাল পাতার উপরে লেখা সেই পুঁতি পাওয়া গিয়েছিলো, সেই পুঁতি ধরে কিন্তু এই এটা হচ্ছে মা বুড়িমা। এখানে আর একটা ইয়ে আছে ওই ভুবনেশ্বরী মা, কিন্তু বর্তমানে ভুবনেশ্বরী মা এখানে যেটা বলে, যখন এই মন্দিরের আগে একটা বেদি সংস্কার হয়েছিল সেই বেদিতে চোর দেওয়া হয়েছিল, তখন নাকি ভুবনেশ্বরী মা চলে গিয়েছিল, কিন্তু আজও সেই ভুবনেশ্বরী মায়ের ওই কালী পুজোর দিনেই ওই সন্ধ্যে থেকে পুজোটা হয়, ফাটাফাটা বলি হয় ভুবনেশ্বরী মায়ের এখনো পুজো পুজো হচ্ছে। আর বড় রকম পুজো সে কালী পুজোর সময় যেটা বড় রকম বড় রকম মানে এইটা বড় রকম পুজো হয়, কিন্তু প্রথা মেনে পুজো কিন্তু টাইম আচ্ছা সময় যত যাই হোক এর পুজো সেই টাইমে বসতে হবে, ভোরবেলা ফাঁটা বলি হবে, তারপরে চিড়ে ভোগ হবে, তারপরে মানে ঠাকুর সন্ধ্যেবেলায় নিরঞ্জন হবেই, কেউ ঢুকতে পারবে না। এবং আমাদের যে সামনে দেব খাল আছে সেই দেব খালে যে মাকে নিরঞ্জন করা হয় এবং এই ঠাকুরকে কাঁধে করে নিয়ে যেতে হয়। আচ্ছা, এই হচ্ছে এর চিরাচরি ওথা চলে আসছে। আর দৈনিক সেবা মানে এমনি নিত্য সেবা হয় এবং প্রতি অমাবস্যায় জাঁকজমক পুজো হয়। এবং এখানে পুজোটা কিন্তু কোনো আড়ম্বরপ্রিয় পুজো নয়, যেটা নিষ্ঠা মেনে যে নিষ্ঠার সঙ্গে পুজো হয়। এই কেন্দুর গ্রামটি সুন্দর এবং চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। ধন্যবাদ দাদা, গ্রামের মানুষজন খুব ভালো এবং তাদের ব্যবহার ভোলার নয়। অবশ্যই বেশ কিছুক্ষণ সময় কাটানো যায় এই কেন্দুর গ্রামে, তাই আপনাদের কাছে অনুরোধ এই কেন্দুর গ্রামে আসুন এবং কিছু সময় কাটিয়ে যান। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।